সবাইকে के বৈদিক সংঘের পক্ষ থেকে সবার শ্রী চরণে শতকোটি প্রণাম। আজকে মের 30 তারিখ আমার শ্রদ্ধেয় কাকা বাবু স্বর্গীয় সুজন চন্দ্র মালের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে তিনি এই ধরাধাম থেকে তার কর্মফল অনুযায়ী যে লোক প্রাপ্তি হোক সেখানে গেছেন, কিংবা পুনর্জন্ম কিংবা মুক্তি যাওয়া হয়েছে সেটা তিনি বরণ করেছেন। কিন্তু যেহেতু তিনি আমাদের মাঝে ছিলেন, আজকে তিনি তার নাই, যারা আমরা তাকে দেখিনি তারা ভাবছি তিনি আবার কে। কিন্তু এক সময় তিনি সত্য ছিলেন, তিনি কর্ম করতেন, তিনি সংসার করেছেন, পুত্র কন্যার জন্মদান, তাদের মানুষ করা এবং সমাজের অনেক কাজ, ওই গ্রামের যত কিছু কাজ কাকাই করতেন। আমরা ছোটবেলা থেকে দেখেছি পূজার বায়নাকে দিত ওই কাকা, আয়োজন কি করত কাকা, আমাদের সেবা শান্তির ব্যবস্থা ওই কাকার বাড়ি সব কিছু। তো ওনার বড় মেয়ে আজকে এখানে উপস্থিত আছে, কয়েক বছর ধরে করা হয়, দিদি আসতে পারেন না, মঞ্জুরিদি বিধানের বড় দিদি, সবার বড় উনি। আমরাও ছোটবেলা থেকে আমাদেরকে ছোট ভাই করে ডাকত, দিদি খুব স্নেহশীল কাকার মতোই, শুধু আমাদেরকে না সবাইকে দিদি খুবই ভালোবাসেন। তো যাই হোক, সেই কাকার আজ মৃত্যুবার্ষিকীতে অবশ্যই শোকেরই কথা। মৃত্যু সত্য, এই সংসার ছেড়ে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, কিন্তু তবুও যখন নিজের লোকের মৃত্যু হয় আমাদের মাঝ থেকে তিনি হারিয়ে যান চিরতরের জন্য। যত জ্ঞানী থাক, যত বুদ্ধি থাক, তবুও তা যেন দুঃখদায়ক হয়ে ওঠে। তো শান্তি গীতাতে এই দুঃখ নিবারণের কথা বলছেন, কিভাবে আমরা এই দুঃখ থেকে নিবারণ করতে পারি, আর কেনই বা এই দুঃখ আমাদের হয়। সবারই একবার ভাবুন, যাদের পিতা মাতা, স্বামী বা স্ত্রী এরকম কেউ মারা গেছেন, আজকে আমাদের মাঝে আর নেই, সত্যি সেটি কষ্টের। কিন্তু সেই কষ্ট আমাদের মাঝে হয় কিভাবে, আর সেই কষ্ট নিবারণ করবার উপায় বা কি, আমরা শান্তি গীতাতে সেটি শ্রবণ করব। এরকম পরিস্থিতি হয়েছিল অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধে। অর্জুনের পুত্র অভিমন্যুর যখন মৃত্যু হল, অর্জুন এমনি দুঃখিত হয়ে গেল, অর্জুন ভেঙে পড়লেন, স্বাভাবিকভাবেই তার চোখে অশ্রু এসে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিতে লাগলেন, হে অর্জুন তুমি শান্ত হও, এ মৃত্যু, এ দেহের ধর্ম, এ সত্য, এ সবাইকে বরণ করতে হবে। কিন্তু অর্জুন সেখানে কি বললেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কি উত্তর দিলেন, আমরা সেটি একটি শ্রবণের মাধ্যমে আজকের আলোচনা করতে চাই। অর্জুন বললেন, কিঙ্করমি জগন্নাথ সখনে দহজ্জতে মনহ পুত্রস্য গুণ কর্মাণি রূপঞ্চ স্মরত স। অর্জুন বললেন, হে জগন্নাথ, হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আমার পুত্র মৃত্যু হয়েছে, আমার দুঃখ দেখে তুমি আমাকে শান্ত হতে বলছ, কিন্তু কি করব বলো, আমি বুঝতে পারছি আমারও শান্ত হওয়া উচিত, কিন্তু আমার পুত্রের রূপ, তার গুণ আর তার কর্ম যে বারবার চোখের সামনে ভেসে ওঠে। তাহলে একটি মানুষের মৃত্যুর পরে কি কি বিষয় আমাদের দুঃখ দেয়,
যে লোকটা মারা গেলেন তার দেহ তো ভস্মীভূত হয়ে গেছে, আমরা শ্মশানে রেখে এসেছি, কিন্তু তারপরে তার কি স্মৃতি আমাদেরকে কষ্ট দেয় দুঃখ দেয়? বললেন তিনটা জিনিস, তার রূপটা সবচেয়ে আগে মনে পড়ে, যে রূপগত ভাবে তার সেই দেহ তো আর নেই, কিন্তু তিনি তো একসময় সত্যি ছিলেন, তার রূপটা তো বারবার মনে পড়ছে আমার, তার চোখ কেমন ছিল, তার নাক কেমন ছিল, তার পা এমন ছিল, তার দেহ এমন ছিল, তার রূপটা যে আমার চোখের সামনে বারবার ভেসে আসছে। তুমি তো আমাকে থামতে বলছো, কিন্তু আমি কিভাবে থামব? আমি ভুলতে চাইছি, কিন্তু তার রূপ বারবার ভেসে আসছে। আমি ভুলে যেতে চাইছি, কিন্তু তার রূপ আমাকে কষ্ট দিচ্ছে। কি তাই হয় না? মৃত মানুষের কি মনে পড়ে? তার রূপটাই তো আগে মনে পড়ে, তাই না? তার গুণ তার মনে পড়ে, বাবা আমার এমন ছিল, স্বামী আমার এমন ছিল, স্ত্রী আমার এমন ছিল, তার গুণটা বারবার মনে পড়ে। কোনো বড় দুঃখ আসলেই মনে পড়ে, আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে তিনি আমাকে রক্ষা করতেন। সুতরাং আমার পুত্রের গুণের কথা বারবার মনে পড়ছে, আর যা মনে পড়ছে তার কর্মের কথা, আমার পিতা এই এই কর্ম করতেন, তিনি সমাজের জন্য কর্ম করতেন, তিনি সংসারের জন্য করতেন, কিংবা তিনি এই কর্ম করতেন না, কিংবা এই কর্ম তিনি পছন্দ করতেন না। সুতরাং একটা মানুষের মৃত্যুর পরে তার রূপ, তার গুণ আর তার কর্ম বারবার আমাদের মনে আঘাত করে। কোথায় আঘাত করে? মনে আঘাত করে। কি কি আঘাত করে? তার রূপ, তার গুণ, তার কর্ম, সেই তো নাকি? তাই করে না, তাই মনে পড়ে না বারবার, যে বাবা আবার এমন ছিল, বাবা আবার এমন কর্ম করতেন, বাবা আবার এইরকম চেহারার ছিলেন, আজকে তিনি নাই, কিন্তু তার সেই কথাগুলো বারবার মনে পড়ছে। আর যখনই সেগুলো মনে পড়ছে, তখন যখনই সেগুলো আমার স্মৃতিতে এসে ভর করছে, তখনই আমি দুঃখিত হয়ে যাচ্ছি, চোখে জল এসে যাচ্ছে, আমি বিমর্ষ হয়ে যাচ্ছি। অর্জুন বললেন, আমার পুত্রের রূপ, গুণ এবং কর্ম আমাকে কষ্ট দিচ্ছে। আরো কি বললেন? চিন্তা পরং মনোনিত্যং ধৈর্যং ন লভতে ক্ষণম উপায়ং বদমে কৃষ্ণ এন সৌখ প্রণব। আমি কিছুতেই এই শোকের ধারণ করতে পারছি না হে মাধব, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে সেই জ্ঞান দাও যার দ্বারা এই শোক থেকে আমি মুক্ত হতে পারি। কারণ সারা জীবন কি শোকে থাকা যায়? না, শোক থেকে মুক্ত হতেই হবে। সারা জীবন শোক করে কি আর পিতা মাতাকে খুঁজে পাব? যিনি গেছেন তিনি তো চলেই গেছেন। শোক হয়তো হবে তার রূপ, তার গুণ আর কর্মের জন্য বারবার তাকে মনে পড়বে, কিন্তু যতই তার স্মৃতি মনে পড়ুক, যতই আমার মন খারাপ হোক, যতই আমার অশ্রু বিগলিত হোক, আমি আর তাকে কখনো ফিরে পাব না। তাই আমি বুঝতে পারছি যে আমার এই দুঃখ থেকে নিবৃত্তি করা প্রয়োজন, কিন্তু আমি পারছি না, তুমি আমাকে পথ দেখাও কিভাবে আমি এই আমার পুত্র মৃত্যুর শোক থেকে রক্ষা পেতে পারি। আরো কি বললেন? ভগবান বললেন, মনসি শোক সম্ভব দজ্জমান্নস্তত মনহ তং পশ্যসি মহাবাহ দ্রষ্টাসি তং মনহ ইউনহ। ভগবান কইলেন, হে মহাবাহু, শোক সন্তপাদী মনের ধর্ম, মন কর্তৃক উহা
কল্পিত হয় এবং মন স্বয়ং উহাতে দগ্ধ হয়। আমরা বুঝি এখন কিভাবে এই দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারি। সমাধান চাই তো নাকি? সমাধান দরকার না? সমাধান দরকার। ভগবান বললেন, হে অর্জুন, দুঃখের কারণ কি জানো? তুমি এই যে তোমার পুত্রের রূপ গুণ আর কর্ম এ তোমার মনে শুধু কল্পনা করছো। উনি তো চলেই গেছেন, কোথায় কল্পনা হচ্ছে তোমার? শুধু তুমি মনে কল্পনা করছো, আমার পিতা এমন ছিল তেমন ছিল, এবং এটা মনের ধর্ম, এটা তোমার করতেই থাকবে মন। তুমি যদি মনকে না বুঝা, মনের কর্ম এটি। আজকে বাবার কথা মনে, কাল মায়ের কথা মনে পড়বে, কালকে সংসারের অন্যান্য ক্ষতির কথা মনে পড়বে, কাল লাভের কথা মনে পড়বে, সুখ আর দুঃখ এ মনের ধর্ম। সদা সর্বদা মন এই নিয়েই চিন্তন করে। একা একাই বসে আছেন, দেখেন মনে বসে থাকি, মনে হচ্ছে বোধ হয় ওই বাড়ির লোক আমাকে দেখতে পারে না। আরে ওই বাড়ির লোক তোমার কিছু বলেও নি, দেখেও নি, শোনেও নি। এ মনের ধর্ম, মন আমার আউট অফ কন্ট্রোল। মন ভাবছে না উনি আমাকে দেখতে পারেন না, তাই তো কেমন করে হেঁটে গেল। তোমার সুখ আর দুঃখ তোমার মনের কল্পনা। তাহলে সুখ আর দুঃখ কার কল্পনা? মনের কল্পনা না কার কল্পনা? মনেরই কল্পনা। বলছে তোমার পুত্র তো মারা গেছে, এটাই সত্য, সবার পুত্রই মারা যাবে, তুমিও মরবা। তার তোমার পুত্রের রূপ গুণ কর্ম ঠিক আছে মনে পড়ছে, কিন্তু কোথায় পড়ছে? মনে পড়ছে। আর মন এখন চিন্তা করছে যে আমার পুত্র বেঁচে থাকলে এই হতো, আমার পুত্র এই করতো, আমার কত কি করতো। কে বলছে? তোমার মন বলছে। এ তোমার মনের ধর্ম, এ মনের ঊর্ধ্বের আর বিষয় নয়। আমরা বিষয়টা কিন্তু চিন্তন করি খুবই সুন্দর। হে অর্জুন, তোমার মনস্তাত্ত্বিক বিষয়, মনের কল্পনা, এ তোমার মনের ধর্ম, মন তাই কর। চিনির ধর্ম মিষ্টি লাগা, টক খেলে কি তিতো লাগবে না মিষ্টি লাগবে? মিষ্টি, যেমন যার ধর্ম তেমনই লাগবে। নিম পাতা খেলে তিতাই লাগবে, তেঁতুল খেলে টকই লাগবে। যার যেটি ধর্ম সেটি হবে মনের ধর্ম। মন কল্পনা করা, মন কল্পনা করবে, আর সেই কল্পনার সুখ আর দুঃখে মনে জ্বলবে। না কে জ্বলে? শরীর জ্বলে, মন জ্বলে। সেই মন যখন অস্থির হয়ে যায় তখন শরীর খারাপ লাগে। তাই বলছে সব মানসিক। পঞ্চভূতাংশ থেকেই মন উৎপন্ন, ভৌতিক, বিকারী, চঞ্চল এবং দৃশ্য, যে মন তুমি নহ। এখন এই মনকে তুমি চেনো আসলে মনের উৎপত্তি কোত্থেকে? এই মন পঞ্চমহাভূতের অংশ। এই দেহ ধারণের সাথে সাথে মনটা ধারণ হয়েছে, আর সেই মন বিকারী, বিকার, সদা সর্বদা সুখ আর দুঃখই চায়, তাই এটা বিকারী। সুখ দুঃখের মধ্যেই থাকে মন, নাকি অন্য কিছু থাকে? আর সুখ আর দুঃখ নিয়ে সদা সর্বদা মন থাকে। তাই বলছে মন বিকারী। ক্ষিতি অক্তেশ মনুদ্ভমে, পঞ্চমহাভূতের অংশ থেকেই এটি তৈরি। তাহলে পঞ্চমহাভূতের শরীর ধ্বংস হয় না সারা জীবন টিকে থাকে অনন্তকাল ধরে? ধ্বংস হয় তো। তাহলে মন কি ধ্বংস হবে না মন অনন্তকাল ধরে টিকে থাকবে? মনও চলে যাবে। আমি শরীর না মন না আত্মা, আমি আত্মা স্বরূপ, আমি আত্মা স্বরূপ। হে অর্জুন, তাই তোমাকে বলছি ওই মন তুমি নহ, যে মনের সুখ দুঃখে তুমি পতিত হচ্ছ। ওটা পঞ্চমহাভূতের গড়া শরীরের সঙ্গে শ্রেষ্ঠ। তুমি শরীর নহ, তুমি শরীরই। তুমি দেহ নহ, তুমি দেহী।
তুমি মন নহ, তুমি মনের ঊর্ধ্বে আত্মা স্বরূপ। ওটা মনের দুঃখ, ওটা তোমার দুঃখ নয়। তাই কি হয়, মনের দুঃখ আমার দুঃখ নয়, এটা বললে হবে? অর্জুন কি বলতেছে শোনা যাক। তুমি অসঙ্গ, নিত্য, শুদ্ধ, নিত্য, মুক্ত, বিকারহীন, চিদানন্দ স্বরূপ, মনের গুণধর্ম ভাব অভাবের স্রষ্টা। তুমি অসঙ্গ, এই জগতে আমরা কি একসাথে কেউ আসছি, একসাথে যাব? এই জগতে আমরা অসঙ্গ সবাই, সংসারের কারণে এই জগতে আমরা সঙ্গ ধারণ করেছি। যার যখন সময় হবে সে তখন চলে যাবে। তাই বলছে তুমি অসঙ্গ, তুমি দেহি, তুমি ওই মনের যে সুখ আর দুঃখ তৈরি হয়, ওই তৈরি করতে মনের যে শক্তি দরকার, চেতনা দরকার, সেটা তুমি দাও। তুমি সুখ দুঃখের স্রষ্টা, দ্রষ্টা। তুমি সুখ দুঃখ ভোগ করো না, মন ভোগ করে। আর তুমি মন নহ, কি বোঝা যাচ্ছে? মন ভিন্ন, আত্মা ভিন্ন, কি বোঝা যায় না? যায় না, যায়। দেহে ভিন্ন, আত্মা ভিন্ন, বোঝা যায় না? যায় না, যাচ্ছে। মারা গেলে কি তখন তো আমরা বুঝতে পারি দেহ ভিন্ন আত্মা ভিন্ন, তখন বোঝা যায় না? তাহলে বেঁচে থাকতে আমরা বুঝতে পারি না কেন, যে আসলে আমি ভিন্ন আর আমার ভিন্ন, সেটাও এখানে আছে। এক অন্তঃকরণ বৃত্তি ভেদে মন বুদ্ধি চিত্ত অহংকারের চার প্রকারের বিভক্ত, সংকল্প বিকল্প বৃত্তির প্রধান মন, নিশ্চয়াত্মিকা বুদ্ধির অনুসন্ধাত্মিকা বৃত্তি চিত্ত এবং অভিমানাত্মিকা বৃত্তি অহংকার, ইহারা সবাই আত্মার দৃশ্য এবং আত্মা ইহাদের দ্রষ্টা। আমাদের ভিতরে কাজ করছে মন বুদ্ধি অহংকার চিত্ত। আমাদের মন সারাদিন বিকারী, সুখ দুঃখ আনন্দ বেদনা চিন্তা করে, বুদ্ধি সেটা নির্ণয় করে। কিছুক্ষণ বুদ্ধি কয় দেয় এগুলো থাকতে আর ভালো লাগে না, কিংবা বুদ্ধি তাকে সমর্থন করে, চিত্ত সেটা গভীরে নিয়ে যায়, বিশ্লেষণ করে। অহং, আমি খুব দুঃখিত, আমি খুব আনন্দিত, আমার সংসারের উন্নতি হয়েছে, আমার সংসারের অবনতি হয়েছে, আমি আর আমার। তাই বলছে হে অর্জুন, তোমার মনে অন্তঃকরণ চারটি ভাগে বিভক্ত, এগুলো সারাদিন তোমার মধ্যে কাজ করে। এগুলো না বুঝলে কখনো দুঃখ থেকে বিমুক্ত হওয়া যাবে না। মন সারাদিন সুখ আর দুঃখ চিন্তন করে, বুদ্ধি নির্ণয় করে কি করা উচিত কি করা অনুচিত, চিত্ত সেটা গভীরে নিয়ে গিয়ে চিন্তন করে, বিশ্লেষণ করে। অহং, আমি আর আমার ভাব নির্ণয় কর। তাহলে অহং আমি, মন সুখ দুঃখ কল্পনা করে বলতেছি আমার সুখ আমার দুঃখ, বা আমি সুখী আমি দুঃখী, কখন হচ্ছে? বুদ্ধি নির্ণয় করতেছে, মনের বিষয়গুলো চিন্তন করে, তাই তো ওই লোকটা আমাকে দেখতে পারে না, তাই আমি দুঃখী। কেন দেখতে পারে না? চিত্ত বিশ্লেষণ করে, ও কেমন করে হেঁটে গেল, মানুষ তো এরকম করে হাঁটে না, আমার জন্য এমন করে হাঁটলো। চিত্ত সেটাকে বিশ্লেষণ করে বুদ্ধি নির্ণয় করলো যে না এটা ঠিক নয়, সুতরাং আমি দুঃখী। হে অর্জুন, প্রত্যেকটা মানুষই যে চলছে তাদের সবার ভিতরে এই যে মন বুদ্ধি অহংকার চিত্ত চারটি অন্তঃকরণ কাজ করছে, এর দ্বারাই মানুষ চলে। এবং সেই জন্য এক একজন মানুষ এক এক রকম, যার যেমন চিন্তা, যার যেমন মনোকামনা, যার যেমন মনুষ্যচেতনা, তার ভাব তেমনি হয়। এ পৃথিবীতে আমরা সুখী হই আর দুঃখী হই, সব কিছু আমাদের অন্তঃকরণ, সব কিছু আমাদের মানসিকতা। তো আমরা যদি দুঃখের ঊর্ধ্বে উঠতে চাই, তাহলে মনের যে ধর্ম
সেই মনের ধর্মকে উপলব্ধি করতে হবে, মনের ঊর্ধ্বে উঠতে হবে, মনটাকে নির্ণয় করতে হবে বুদ্ধির দ্বারা যে না, যা কিছু হয়েছে যার কারণ মৃত্যুতে যদি আমি শোকাহত হই, উপলব্ধি করতে হবে মৃত্যু সত্য এ তো হবে। তাই বললেন, হে অর্জুন, অন্তঃকরণের দ্বারা সবাই চলে, তাই তুমি এর অন্তঃকরণের অধীন নও, তুমি এর দ্রষ্টা আত্মাস্বরূপ। হে ধনঞ্জয়, অঙ্গ দগ্ধ হলে অজ্ঞানবশত দেহ ও আত্মাকে অভিন্ন মনে করে পুরুষ বা আত্মা নিজেই দগ্ধ হচ্ছে জ্ঞান করে। সেই রূপ মনের সাথে আত্মার অভিন্ন ভাবার মনের শোক সন্তান নিজের মনে হয়। আমাদের যদি দুঃখ মনেরই হয় আত্মার না হয়, তাহলে আমরা মনে করি কেন আমার? এখানে ভগবান বললেন, যখন আমাদের দেহে যদি একটু আশ লাগে, ওটা দেহের আশ লাগে কিন্তু আমাদের আত্মসত্তার সাথে অভিন্ন হওয়ার জন্য মনে হয় ইস আমি পুড়ে গেলাম, আমি পুড়লাম না আমার দেহ পুড়ল, দেহ পুড়ল। কিন্তু কখন আমি বলছি? যখন আমি নিজেকে অভিন্ন মনে করছি, ভিন্ন বুঝতেই পারছি না, যে আত্মা ভিন্ন আমি ভিন্ন। ঠিক তেমনি যখন কোনো দুঃখের উদয় হয়, তখন এই মন আত্মসত্তার সাথে সম্পৃক্ত হয়ে অভিন্ন মনে করে তখন সে দুঃখ অনুভব করে। অর্থাৎ আত্মসত্তার মনের অভিন্নতার কারণে নিজের দুঃখ মনে হয়। কিছু বোঝা যাচ্ছে না? কিছুই বোঝা যাচ্ছে না? কীর্তন হলে ও শুনতে ভালো লাগে না, বোঝা যাক আর না যাক, বোঝা লাইন ধরে যাই আর আসি। হিন্দু ধর্মের উন্নতি হয় এই জন্যই কঠিন। এই জ্ঞানগুলো হলে যে নিজের উন্নতি হবে এই চিন্তা হিন্দুদের কখনো নাই। হিন্দুদের কীর্তন হলো যাই না হো হো করলাম, আসার সময় যদি লম্বা লম্বা বড়ো বড়ো কী পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে চলে আসলাম, হয়ে গেল, হিন্দু ধর্ম চাল করা শেষ। এর মতো অবজাত পৃথিবীতে দুটো নেই, এই জাতে কোলেও শোনে না ধর্মের কথা, এই জাত যায় ওটাই শুনবে, যেখানে কিছু নাই, যেখানে কীর্তনে যায় কিছু নাই, হো হো রো রো, ও কীর্তনেও কিছু জানে না, আমরা যারা শুনতেছি আমরাও কিছু জানি না। ও রই রই করা হলে একে অপরের সাথে দেখা হলো, চায়ের স্টলে আনা আড্ডা হলো, তারপরে একটু পাঁপড় খাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো, চলো বাবা বাড়ি যাই। পৃথিবীতে কোনো ধর্মের লোক এইভাবে ধর্ম পালন করে না, উদাসীন নয় ধর্মের প্রতি, ধর্মটাকে উপলব্ধি করেন। মানুষের মনোজগতের পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনো মানুষের পরিবর্তন আসবে না, আর পরিবর্তন না আসলে স্বভাব অনুযায়ী মানুষ যা করে যাচ্ছে সেটাই করে যাবে, বুড়ে হয়ে যাবেন চুল পাকে যাবে স্বভাব ওই রকমই থাকবে, কারণ স্বভাব কিভাবে বদলানো হয় সেটা তো জানেন না, তাই না? স্বভাব কিভাবে বদলাতে হয়, বুড়ো হয়ে যাবেন চুল পেকে যাবে মরে যাবেন তার স্বভাব ওই রকমই থেকে যাবে। শুধু এই জন্মে নয়, ভগবান গীতায় বলেছেন এই স্বভাব নিয়েই তুমি জন্ম নিবা, পরের জন্মে এই স্বভাবেই তুমি কর্ম করবে। সুতরাং প্রত্যেকটা মানুষকে তাত্ত্বিক অনুভূতির দরকার, যে আমার ভিতরে দুঃখ আসে কোত্থেকে, এই দুঃখের বিদায় হবে কিভাবে, দুঃখ তো চলেও যায় যাই বা কিভাবে, দুঃখ আসেই বা কিভাবে, কোথায় বা আসে কোথায় যায়, কেনই বা আসে কেনই বা যায়। তো বলছে তোমার অন্তঃকরণ, এ তোমার মানসিক অবস্থা মাত্র, অর্জুনের ঊর্ধ্বে আর কিছু নয়, তুমি মন নও তুমি আত্মাস্বরূপ। এই আত্মা যখন মনের সাথে অভেদ হয়ে যায়, যেমন আমরা এখন সবাই অভেদ, কারোরই বোধই নাই যে আত্মা ভিন্ন আর দেহ ভিন্ন, আর যতদিন এই আত্মচেতনা না আসবে ততদিন এই জন্ম মৃত্যুর চক্রেই থাকতে হবে, কারণ আমি তো ভিন্ন নই বুঝি না।
তুই আমরা যখন অভিন্ন হয়ে যাই আত্মসত্তার সাথে, মনকে মনে করি আমিই মন, বলছে তখনই আমাদের ভিতরে দুঃখের উদয় হয়। হে অর্জুন, তুমি এই মন নহ, তুমি মনের ঊর্ধ্বে আত্মাস্বরূপ, তুমি মনকে পরিচালনা করো, তুমি মনকে দেখো, তুমি মন নহ, তুমি মনের ঊর্ধ্বে। তাই এই দুঃখ তোমার নয়, তোমার মনের। তুমি উপলব্ধি করো আমি এর ঊর্ধ্বে, আমি আত্মা স্বরূপ, আমি মন নহি। সুখ দুঃখ আনন্দ বেদনা প্রাপ্তি অপ্রাপ্তি মন পর্যন্তই সীমাবদ্ধ, আমি তার ঊর্ধ্বে। এই জগৎ সংসার চলছেন অনন্তকাল ধরে, প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই চলছেন, একবারও কি মনে জাগে না এর সমাপ্তি কবে? যখন খুব দুঃখিত তখন এর কাছে ওর কাছে আমার কাছে মেলা জন, একদম খুবই দুঃখিত বাবা। আরে বাবা, দুঃখ নিজে নিজে নিবারণ করো, আসলে দুঃখ তোমার নয়, এ তোমার মানসিক অবস্থা, মানসিক অবস্থা ট্রিটমেন্ট করো। কোন ট্রিটমেন্ট? নিজেকে ভাবো, মন আমি নয়, আমি আত্মাস্বরূপ, দুঃখ আমার নয়। যেদিন আমরা মনে করতে পারবো সুখ দুঃখ আনন্দ বেদনা এ আমার নয়, এ আমার মনের, এ আমার দেহের, আমি এর ঊর্ধ্বে, আমি আত্মাস্বরূপ, সেদিন থেকে কোন সুখ দুঃখ আনন্দ বেদনা তাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, আমার কোনো মারা গেছেন তার জন্য দুঃখিত, কিন্তু ততটুকু বুদ্ধি জ্ঞান এটাও থাকতে হবে, মৃত্যু তো সত্য, তিনি তো চলে যাবেন। হ্যাঁ, হয়তো বা তাকে আর সশরীরে দেখতে পাবো না, তাই দুঃখ হচ্ছে, কিন্তু এই দুঃখ আমার মন পর্যন্ত সীমাবদ্ধ, আমি এর ঊর্ধ্বে, আমি আত্মাস্বরূপ, আমি অসঙ্গ, পিতার সাথে আমার সাথে আত্মার সম্পর্ক এরকম পুত্র কন্যা বা পিতা এইরকম নহে, অনাসক্ত সম্পর্ক, কারোর সাথে আমরা কারোর আসক্তি নেই, এ সব দৈহিক, সব দেহাভিমান বশত হয়ে থাকে। জাগ্রত অবস্থাতে যার সত্তা দেখা যায়, একবার চিন্তন করো, তুমি বলতে পারো যে মন আর আত্মা একই, এটা অভিন্ন বুঝবো কিভাবে? গীতায় বুঝিয়ে দিলেন, তুমি যখন ঘুমন্ত হয়ে যা, একটা লোক সারাদিন কোনো দুঃখের কারণে দুঃখিত হলো, সারাদিন ক্রন্দন করে যখন ঘুমিয়ে পড়ে, তখন কি সে আর অনুভব করে সুখ আর দুঃখ? অনুভব করে ঘুমা আসলে? ঘুমিয়ে আসলে অনুভব করে না। মূর্ছা গেলে, অর্থাৎ অজ্ঞান হয়ে গেলে কি অনুভব করে তার মনকে আর? তাহলে মন তো তুমি নয়। ঘুমিয়ে গেলেই যে অনুভব হয় না, অজ্ঞান হয়ে গেলেই যে অনুভব হয় না, সেই মনের বিকারে তুমি বিকারগ্রস্ত। সোজা উপায়, খারাপ লাগছে একটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে গেলাম, ডাক্তার দিল, বাস সুখ দুঃখ আনন্দ বেদনা থেকে মুক্ত, পূর্ণ নিদ্রিত। তাহলে যদি মনই আমি হতাম তাহলে তো আমার শেষ হয়ে যাওয়ার কথা, আমি আত্মাস্বরূপ, তাই ঘুমালেও মন না থাকলেও আমি বেঁচে থাকি, থাকি না? তাই নিদ্রিত অবস্থায় যারা অ্যাকশন করে না, মূর্ছিত হয়ে গেলে যে অ্যাকশন করে না, এই রকম পঞ্চ মহাভূতের গড়ায় এক মনের দাস হয়ে তুমি জীবনযাপন করছো অর্জুন, তোমাকে ঊর্ধ্বে উঠতে হবে, আমি আত্মাস্বরূপ তোমাকে ভাবতে হবে। আত্মাস্বরূপ যখন তুমি ভাববে, তখন এই দেহ মনের ঊর্ধ্বে উঠে তুমি তার সুখ দুঃখ আনন্দ বেদনাকে নিজের অধীনে রাখতে পারবে। আর যখন তুমি অভিন্ন হয়ে যাবে, আমি মন, আমি শরীর, হায় রে আমার কি দুঃখ, হায় রে আমার কি বেদনা, তোমাকে সারা পৃথিবীর কেউই দুঃখ থেকে মুক্ত করতে পারবে না। তাই দুঃখ কোথায় আসে? মনে আসে। কিভাবে আসে? কল্পনার দ্বারা আসে। কোথায় ভোগ করি? মনে ভোগ করি, অন্তঃকরণে ভোগ করি। এই দুঃখ থেকে বাঁচার উপায়, আসলে মনই তো আমি নই, দুঃখ আমার নয়, এ আমার মনের দুঃখ মাত্র, আমি এর ঊর্ধ্বে এক আত্মা স্বরূপ। যেদিন মানুষ
এমনি করে নিজের স্বীয় সত্তাকে উপলব্ধি করবে, দেহ মনের ঊর্ধ্বে উঠে নিজেকে জানতে পারবে, সেই দিন মানুষ সকল সুখ দুঃখ আনন্দ বেদনার ঊর্ধ্বে উঠে এক আনন্দময় সত্তায়, এক পরমানন্দময় সত্তায় জীবনযাপন করবে। জীবন সুন্দর হবে, জীবন মধুর হবে, পৃথিবীর কোনো প্রত্যেক দৈনন্দিন জীবনের সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে এক আনন্দময় জীবনযাপন লাভ করতে পারে। এ তো সংসারের নিয়ম, প্রাত্যহিক সুখ দুঃখ। আজ আমার সুখ, কাল আমার পুত্র, কাল আমার কন্যার, কাল আমার আত্মীয়র লেগেই আছে। এখান থেকে বাঁচার উপায় কি? সবাই দুঃখ নিয়েই থাকে, রাস্তায় হাঁটতে বেড়ালে নানা দশজনের কাছে শুনি দুঃখের কথা, যখন আলোচনা করা হয় তখন সেটাকে বোঝারই চেষ্টা করে না, থাকবে না। সেটাই তো এখানে বলছে, দুঃখ থাকবে না, দুঃখ আমার নয়, ওটা আমার মনের, মনের দাসত্ব যতদিন ততদিনই দুঃখ। আমি মন নহে, আমি আত্মাস্বরূপ। এই আত্মজ্ঞানী ব্যক্তি পৃথিবীর সকল দুঃখ, সকল বেদনা, সকল পরাজয়ের ঊর্ধ্বে উঠে এক আনন্দময় জীবনযাপন করে। তাই সকল শোক থেকে মুক্তি পাওয়ার উপায় হল স্বীয় আত্মজ্ঞানে স্থির হওয়া, আত্মজ্ঞানে স্থিত হয়ে নির্বিকার হওয়া। তাহলে আমরা আমাদের মনের ঊর্ধ্বে উঠে, দুঃখের ঊর্ধ্বে উঠে, পরাজয়ের ঊর্ধ্বে উঠে আনন্দময় জীবনযাপন করবো।